রাধে রাধে ভক্ত বন্ধুরা, তোমাদের সকলকে জানাই রাখি বন্ধন এবং বলদেব জয়ন্তীর অনেক অনেক শুভেচ্ছা। বন্ধুরা দেখো, তোমাদের কুড্ডুবাবু রাখি বেঁধে বসে আছে, আর এদিকে আমাদের জন্মাষ্টমী উৎসবের জন্য প্রিপারেশন কিন্তু শুরু হয়ে গেছে। বন্ধুরা দেখো, বাঁশ বাঁধা চালু হয়ে গেছে, তো আর তো বেশি দেরি নেই বন্ধুরা। তাই আমি ভাবছিলাম যে কুড্ডুবাবুর জন্মাষ্টমী ড্রেস কালেকশনগুলো তোমাদের আজকে দেখিয়ে দিই। মা এদিকে ফুলগুলো বের করে দিয়ে গেছে ফ্রিজ থেকে, চলো আমি আচমন করে ফুলগুলো শুদ্ধ করে সাইডে রেখে দিই, তারপর তোমাদেরকে আমি দেখাচ্ছি যে কী কী জামা কুড্ডুবাবুর জন্মাষ্টমীর জন্য তৈরি করানো হয়েছে। তো চলো বন্ধুরা, শুদ্ধ করা হয়ে গেছে, পুষ্পগুলো অন্যদিকে রেখে দিই, এবার তোমাদের ড্রেসগুলো দেখাই। চলো প্রথমে সি গ্রিন কালারের এই জামাটা দিয়ে শুরু করা যাক। এই জামাটা তো তোমাদেরকে দেখিয়েছিলাম বন্ধুরা, আর তোমরা এরকম ড্রেস অনেকেই নিয়েছো কুড্ডুবাবুর ম্যাচিংয়ে। তো এই জামাটা কুড্ডুবাবুকে দিয়েছে আমার ছোট কাকিমা, অর্থাৎ কুড্ডুবাবুর ছোট দিদান। তো এই জামাটা আমি কবে পরাবো এখনও পর্যন্ত ঠিক করিনি, আর এদিকে দেখো হাতাতে একটুখানি লেস বসানোও বাকি আছে, সেটাও কমপ্লিট করতে হবে, তাও তোমাদের দেখিয়ে দিলাম। চলো এরপরে যে ড্রেসটা দেখাচ্ছি, এই ড্রেসটা তো তোমরা আগেও দেখেছো বন্ধুরা, অনেক দিন থেকে আমি এটাকে প্রিপেয়ার করে রেখে দিয়েছি। এর ম্যাচিংয়ে আমি একটা মুকুটও বানিয়েছি, সেটা পরে একদিন তোমাদেরকে দেখাবো, এখনও কমপ্লিট হয়নি। তো চলো এরপরে যে জামাটা দেখাবো বন্ধুরা, সেই জামাটা কিন্তু খুব সুন্দর জামা। এই জামাটা কখন পরাবো সেটা কিন্তু আমি ডিসাইড করে নিয়েছি, কিন্তু সেটা জানতে হলে তোমাদের চোখ রাখতে হবে কুড্ডুবাবুর চ্যানেলে। তো এই জামাটা আমার কিউট গোপু সোনার মাম্মা তৈরি করে দিয়েছে কুড্ডুবাবুকে। ছিটটা আমার কাছে ছিল, আর আমার আবদার ছিল আন্টির কাছে এটা বানিয়ে দেওয়ার জন্য, আর আন্টি খুব সুন্দর করে এটা বানিয়ে দিয়েছে। এরপর যে জামাটা তোমাদের দেখাবো, ওটা কুড্ডুবাবু আজকে পরবে। এই জামাটা তো তোমরা জানো ঝুলনের জন্যই আমি বানিয়েছিলাম এই জামাটা, তো আজকে ঝুলন পূর্ণিমার দিন কুড্ডুবাবু এই ড্রেসটা পরে সাজবে। তো চলো এটা সাইডে রেখে দিই, এরপরে তোমাদেরকে একটা ইয়েলো কালারের জামা দেখাই। এই জামাটা আমার ছোটো কাকিমা বানিয়ে দিয়েছে কুড্ডুবাবুর জন্য। এই ছিটটাও তো আমার কাছে আছে, এই ছিটটা দিয়েই কাকিমা বানিয়ে দিয়েছে। অষ্টসখীরা তো এই ড্রেস পরেই আছে, তাই না? এই কাপড় দিয়েই ড্রেস পরেছিল। তোমরা যারা এখনও অষ্টসখীদের ভিডিও দেখোনি, তারা উপরে আই বাটনে ক্লিক করে এখনই দেখে নিতে পারো বন্ধুরা। তো এরপরে আরও একটা জামা আছে, সেটা কিন্তু খুব স্পেশাল জামা, সেটা পরে দেখাবো। আর এই যে রেড কালারের জামাটা দেখেছো, এটাও কুড্ডুবাবু উপহারে পেয়েছে, কিন্তু সেটা সে আগেই পরে নিয়েছে। আর এই যে জামাটা দেখছো, এটা তো আমার কিউট গোপু সোনার মাম্মা আন্টি আমাকে দিয়েছে কুড্ডুবাবুকে পরানোর জন্য, ওটাও রেখেছে জন্মাষ্টমীর জন্য। কালকে দোকানে গিয়ে দেখো কী কী কিনে এনেছি। যেটা মেরুন কালারের টিপ যেটা কুড্ডুবাবু ইউজুয়ালি পরে সেটা পাইনি, তাই এইটাই এনেছিলাম। আর দেখো পাঁচটা পুচু প্যানও এনেছি, এই যে একটা পিঙ্ক কালার, একটা পিচ কালার, একটা অ্যাশ কালার, একটা হোয়াইট আর একটা ব্রাউন। কালার ভ্যারাইটি সেরকম ছিল না, তাই যেগুলো ছিল আমি নিয়ে এসেছি। আর এই সুন্দর প্যান্ট দুটো তো আন্টি দিয়েই ছিল। তো এরপরে দেখো যেগুলো এনেছি, একটা অগুরু চেয়েছিলাম, এরকম স্প্রে বোতলে যেটা দিয়েছে সেটাতে শ্রীগুরু লেখা আছে, জানি না ইউজ করলে বুঝতে পারবো। আর দেখো এই দাঁড়া পলিশটা যেটা দিয়ে কুড্ডুবাবুকে পলিশ করি, সেটা নিয়ে এসেছি একটা। তো এরপরে আরও যে জিনিসগুলো আমি বানিয়েছি কুড্ডুবাবুর জন্য সেগুলো তোমাদের দেখিয়ে দিই। এই দেখো দুটো ছোট্ট ছোট্ট জারকানের কানের বানিয়েছি, খুব মিষ্টি দেখতে এই কানেরগুলো, আমি কুড্ডুবাবুকে একবার পরিয়ে ট্রায়াল করে নিয়েছি। আর দেখো এই যে পাঁচ পাঙ্খের ময়ূর পাঙ্খ, যেটা হচ্ছে কুড্ডুবাবুর ছিল না এতদিন, তো এটাও আমি একটা নিয়ে এসেছি কুড্ডুবাবুর জন্য। সেটাতে আমি একটা পাথর বসিয়ে সেটাকে আরেকটু সুন্দর করে নিয়েছি।
এরপরে দেখো এই একটা ব্লু কালারের হার কিনেছিলাম, জানি না এটা কুড্ডুবাবুর কেমন হবে, পরিয়ে দেখতে হবে। তো বন্ধুরা আরও কী কী জিনিস বানিয়েছে সেটা তোমাদের দেখাই। এই দেখো ওই যে জারকনের কানেরটা দেখলে, ওই কানের ম্যাচিংয়ে একটা হার বানিয়েছি। এই হারটা তোমরা অনেকেই নিয়েছো আমার থেকে কুড্ডুবাবুর ম্যাচিং করে, তো এটাও আমি তোমাদেরকে আজকে দেখিয়ে দিচ্ছি। এই দেখো কুড্ডুবাবুর জন্য আমি এটা বানিয়েছি, দেখো কি সুন্দর চকমক করছে তাই না? এটা আমার খুব পছন্দের। এখনও কিন্তু ডিসাইড করতে পারিনি কোন ড্রেসের সাথে কোন হার পরাবো। এই দেখো কানেরগুলো একদম ম্যাচিং তাই না? তো এটাও আমি রেখে নিলাম। চলো এর পরেরটা দেখাই তোমাদেরকে। এরপরে দেখো দুটো চুড়ি এনেছিলাম ব্লু কালারের, খুব সুন্দর দেখতে চুড়িগুলো, আমার ভালো লাগছিল তাই আমি এটাও নিয়ে নিয়েছি। জানি না কুড্ডুবাবুর হাতে হবে কি না, তাও আমি একটা কিনে তো রেখে দিয়েছি। তারপর দেখো এই হারটা, এই হারটাও আমার থেকে অনেকেই নিয়েছো, কিন্তু কানের আমি তো কাউকে বানিয়ে দিতে পারিনি। কুড্ডুবাবুর জন্য আমি অনেক কষ্টে দুটো কানের বানিয়ে নিয়েছি এই হারটার সাথে পরার জন্য। তো চলো এটাও রেখে দিই। এরপর তোমাদের দেখাই একটা কলঙ্গি বানিয়েছি কুড্ডুবাবুর জন্য। এটা তোমাদেরকে আগে আমি দেখিয়েছি যে এটা একটা প্যাচ আমি কিনে এনেছিলাম, কিন্তু এটাকে দেখো পাগড়িতে লাগালে এত সুন্দর লাগবে। চলো তোমাদের পরিয়ে দেখাই কুড্ডুবাবুকে কেমন লাগে। এই দেখো তোমাদের কুড্ডুবাবুর পাগড়িতে ঠিক এইভাবে লাগিয়ে দেব, আর কি মিষ্টি লাগছে দেখো, খুব ভালো লাগছে তাই না? চলো একটু দুলিয়েও দিই। বসে বসে দেখছে ছোট্ট বাচ্চাটা, একটু দোল দোল করতে করতে দেখুক। এরপরে দেখো এই মুকুটটাও আমার থেকে অনেকে নিয়েছো তোমরা, তো এটা আমি প্রথম কুড্ডুবাবুর জন্য বানিয়েছিলাম একটা, তো এটাও কুড্ডুবাবুকে পরে দেখো বেশ মিষ্টি লাগছে তাই না? দাঁড়াও ওই পাঁচ পাঙ্খের ময়ূর পালকটা ওকে গুঁজে দিয়ে দেখি কেমন লাগছে। ও মা দেখো আরও মিষ্টি লাগছে তাই না বন্ধুরা? ও তোমাদের তো বলাই হয়নি, এই যে রাখিটা পরে আছে এটা কিন্তু গোপুসোনার দিদি পাঠিয়েছে কুড্ডুবাবুর জন্য। আর যে চকলেট বিস্কিট ওগুলো কুড্ডুবাবুর জন্য ওই কুড্ডুবাবুর দিদিভাই পাঠিয়ে দিয়েছে। এই দেখো বন্ধুরা এই যে হার, যে হারগুলো তোমরা আমার থেকেও কিনেছো, হারগুলো অ্যাকচুয়ালি খুব সুন্দর, খুব সুন্দর, তাই আমি কুড্ডুবাবুর জন্য একটা ব্লু কালারের কিনেছি। এরপর দেখো এই যে হারটা, এটা গোপুসোনার দিদিভাই আমার কুড্ডুবাবুকে বানিয়ে দিয়েছে, এটা খুবই সুন্দর দেখতে। এই হারটা আমি বানাবো ভেবেছিলাম, তার আগেই কুড্ডুবাবু গোপুসোনার দিদিকে দিয়ে বানিয়ে নিয়েছে। আর এই যে লাল হারটা দেখলে ওটাও, আর কালকে জন্মাষ্টমীতে যেহেতু খেলনা কুড্ডুবাবুকে দিতেই হবে, তো আমি দেখো এই ছোট্ট সুন্দর কিউট খেলনাটা আমার খুব পছন্দ হয়েছিল দোকানে, তো আমি এটাও নিয়ে এসেছি। দাঁড়াও তোমাদেরকে একটুখানি চালিয়ে দেখাচ্ছি। এই দেখো চাবি দিয়ে একটুখানি দম দিয়ে দেওয়ার পরে এটা কি সুন্দর দুলে দুলে ড্রাম বাজাচ্ছে, আমার দেখে এত পছন্দ হয়েছে দোকানে যে আমি এটা একটা নিয়ে এসেছি কুড্ডুবাবুর জন্য। দেখেছো কি মিষ্টি তাই না বলো? একদম ছোট্ট পুতুলের মতোই, যেন ছোট্ট পুতুলের বন্ধু, কি মিষ্টি লাগছে দেখেছো? একদম বাচ্চাদের খেলনা, সুন্দর দেখতে, তাই আমি এটা কুড্ডুবাবুর জন্য নিয়ে এসেছি বন্ধুরা। তো চলো সব কিছুই দেখানো হয়ে গেল, এবার কুড্ডুবাবুর আজকে স্পেশাল দর্শন করে নাও, বলদেব জয়ন্তীর আর ঝুলন পূর্ণিমা স্পেশাল সাজ। তো বন্ধুরা আজকের ভিডিও কিন্তু আমাকে এখানেই শেষ করতে হবে, আরও কিছু কাজ আমার বাকি আছে সেগুলো কমপ্লিট করতে হবে। তো আজকের ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, আর যদি তোমরা কুড্ডুবাবুর চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে নিও। আর ফিরবো কুড্ডুবাবুর সাথে নতুন ভিডিওতে, ততক্ষণ সবাই সুস্থ থাকো, ভালো থাকো, রাধে রাধে।